আজকে আপনাদের আমরা যেই রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ব্লুবেরি মাফিনস বা কাপকেক। খুবই সহজ পদ্ধতি, কোনো মেশিনের প্রয়োজন নাই, খুব অল্প সময়ে মাত্র 5 মিনিটের প্রিপারেশন, তারপর বেক করলেই হয়ে যাবে। আসুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় ব্লুবেরি মাফিন। তো আমরা দেখে নেই ব্লুবেরি মাফিন তৈরি করতে কী কী লাগে। যেটা প্রথমে লাগে সেটা হচ্ছে বাটার মিল্ক। তো বাটার মিল্কটা আমরা কোথায় পাবো? সাধারণত দুধ পাওয়া যায়, তো বাটার মিল্ক তৈরি করতে তেমন কিছুই না, আমাদের লাগবে মিল্ক। আমি মিল্ক নিয়ে নিয়েছি 1/2 কাপ বা 160 ml, আর তার সাথে দিয়ে দিব 1.5 চামচ ভিনেগার, যে নর্মাল ভিনেগার, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে এখন আমি সাইডে রেখে দিব। আর নিয়ে নিব বোল, এই বোলের ভিতরে এখন আমি দিয়ে দিব যেই যেই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো। এর ভিতরে রয়েছে আমার আটা বা ময়দা 200 গ্রাম বা 1.25 কাপ আর কি। তো দিয়ে দিলাম ময়দা, তারপর দিয়ে দিব চিনি, চিনি হচ্ছে 90 গ্রাম বা 1 কাপের থেকে একটু কম, দিয়ে দিলাম চিনি। তারপর দিব আমি বেকিং পাউডার, বেকিং পাউডার 1/2 টিস্পুনের 2 চামচ বেকিং পাউডার। তো এটা দেওয়ার পরে আমি এই শুকনো জিনিসগুলো একটু মিক্স করে নিব, একটু মিক্স করে নেই, খুব ভালোভাবে যে মিক্স করতে হবে এমন কোনো কথা না। আমি এখন মিক্স করে নিলাম, এবার আমার যে তরল বা ভিজা ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আস্তে আস্তে অ্যাড করব। তো শুরুতেই আমি দিয়ে দিব 1 কাপ ব্লুবেরি, যেটা আমাদের আজকের মূল আকর্ষণ। তো এটাকেও একটু মাখিয়ে নিলাম। তো আমি ফ্রেশ ব্লুবেরি নিয়ে নিয়েছি, আপনারা যদি ফ্রোজেন ব্লুবেরি নেন তাহলে ব্লুবেরিটা অবশ্যই ডিফ্রোস্ট করে সম্পূর্ণ পানি শুকিয়ে তারপর ড্রাই অবস্থায় দিবেন। তো আমি এই মুহূর্তে দিয়ে দিব আমাদের যে বাটার মিল্ক, দেখুন ঘন হয়ে এসেছে অনেকটা দইয়ের মতো। এই মুহূর্তে দিয়ে দিব আমি, আপনারা তেল বা বাটার ইউজ করতে পারেন। তো আমি প্রায় 6 টেবিল স্পুন বাটার, মেল্ট করা বাটার দিয়ে দিয়েছি। দিয়ে দিব একটা বড় ডিম ফেটে, দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 টেবিল স্পুন, এখন এটা বেশ ভালো ভাবে মিক্স করে নিব। তবে খুব বেশি মিক্স করতে হবে এমন কিছু না। তো এই ব্যাটারটা এরকম হবে, যদি মনে করেন একটু বেশি ড্রাই হয়ে গিয়েছে আপনারা একটু এক্সট্রা মিল্ক অ্যাড করে নিতে পারেন। তো আমরা এটা তত সময় মিক্স করব যত না সময় আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স হয়ে যায়। তবে খুব বেশি জোরে মিক্স করার কোনো প্রয়োজন নাই, জাস্ট নর্মালভাবে অল্প মিনিট খানেক আমার মনে হয় একটু চামচ দিয়ে নাড়াচাড়া করলে এটা মিক্স হয়ে যাবে, এই অবস্থায় আসবে দেখতে পাচ্ছেন। তো এটা আমি এইভাবে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য। এই 15 মিনিটে এটার ফার্মান্টেশন যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাবে। আর এই সময়ের ভিতরে আমি আমার ওভেনটা প্রি হিট করে নিব, 337 ডিগ্রি সেলসিয়াসে আমি এটা বেক করব। তো আমি এর ভিতরে ওভেনটা হিট করে নিচ্ছি 15 মিনিটের জন্য এবং ফিরে আসছি 15 মিনিট পর। তো এর ভিতরে আমি বেকিং ট্রে নিয়ে নিয়েছি, আমি আশা করতেছি 8টা মাফিন এর দ্বারা হবে, কম বেশিও হতে পারে। তো আমি 8টার জন্য প্রিপারেশন নিয়েছি। তো আমি মাফিন কাপ, এরকম কাপ পেপার পাওয়া যায়, আপনারা এগুলো ইউজ করতে পারেন। আর যদি পেপার না পান আপনারা সরাসরি এই খালি জায়গাতেও মাফিন করতে পারেন, তবে এর আগে আপনাকে একটু অয়েল ব্রাশ বা বাটার দিয়ে ব্রাশ করে নিতে হবে যাতে লেগে না যায়। তো আমি একটু পেপার কাপগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো এখানে যথেষ্ট কালারফুল কাপ রয়েছে, কারণ পরিবেশন একটা বিষয়, তো এর জন্য আর কি আমি কালারফুল পেপার কাপ নিয়ে নিয়েছি। তবে আপনার চাইলে যে কোনো পেপার কাপই নিতে পারেন।
তো হয়ে গেছে 15 মিনিট, আমরা আর এটা কোনো প্রকার নড়াচড়া করব না, এটা এইভাবেই আমি আর কি মাফিন ট্রেতে ট্রান্সফার করব। তো আসুন মাফিন ট্রেতে ট্রান্সফার করি। তো আমি এখান থেকে নিয়ে নিলাম পরিমাণ মতো, তো হাতের সাহায্যে তো একে একে সব মাফিন নিয়ে নিচ্ছি। আমরা এই কারণে নাড়াচাড়া করবো না, কারণ এর ভিতরে যে বাতাসটা ঢুকেছে সেটা বের করে দিলে আপনার মাফিনটা আর কি যেই রকম ফুলার কথা সেটা ফুলবে না। তো এটা একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে। আর সবগুলো যে এক সমান মাপের হবে এরকমও কিছু না, ছোট বড় হতেই পারে। তো আমি দেখলাম আমার আসলে 8টি নয়, 9টি হবে মাফিন। তো আমি একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি, বোল সম্পূর্ণ খালি, তো 9টা মাফিন। তো আমরা আস্তে আস্তে বাকি প্রসেসে যাচ্ছি। আপনারা চাইলে একটু ট্রেটা এভাবে একটু ট্যাপ করে দিলে কিছুটা সমান হয়ে আসবে। আর উপরে আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, বের হলে একটা গোল্ডেন কালার আপনার চলে আসবে এইটার জন্যই। এটা সম্পূর্ণ নর্মাল চিনিটাই, যে চিনি আমি মাফিনে মিক্স করার সময় দিয়েছিলাম সেই চিনিটাই। তো হয়ে গেল আমার মাফিন, এখন আমি এটা বেকিং এর জন্য দিয়ে দিব। তো আমি ওভেনে দিয়ে দিচ্ছি মাফিন এবং অপেক্ষা করছি 10 মিনিট। আমি এই 350 ডিগ্রি টেম্পারেচারে করব, তারপরে টেম্পারেচার আরও প্রায় 250 ডিগ্রি করে আরও 10 মিনিটের মতো এটা বেক করব। চলুন দেখি 10 মিনিট পর কী অবস্থা। দেখতেই পাচ্ছেন মাফিনগুলো সুন্দর ফুলে উঠছে। তো আমি এখন টেম্পারেচার 250 ডিগ্রি করে দিব, আরও 10 মিনিট এভাবে কুক করব। তো আমরা এখন চেক করতে যাব আমাদের কেক হয়ে গিয়েছে কিনা। তার আগে আমরা এরকম একটা কাঠি বা টুথপিক নিয়ে নিতে পারি, এটা কেকের ভিতরে প্রবেশ করাবো। যদি এটা ভিতরে কিছু লেগে না আসে তখন বুঝতে হবে আমাদের কেকটা হয়ে গিয়েছে। আর যদি দেখি ভিজা কিছু লেগে আসে তো কেকটা আরও কিছু সময় বেক করতে হবে। চলুন দেখি কেকের কী অবস্থা। তো মাফিন মনে হচ্ছে আমাদের হয়ে গিয়েছে, তো আমরা এখন এটা ট্রাই করি। আসুন দেখি, ট্রেটা একটু বের করে নিয়ে আসি এবং পরীক্ষা। তো আপনারা দেখতে পাচ্ছেন তেমন কিছুই লেগে নেই। তো আর একটু ভালোভাবে দেখানোর জন্য আমরা আরো একটা দেখি। দেখতে পাচ্ছেন আমাদের কেক হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা আসুন দেখি বের করে আনলে কি কিরকম দেখায়। তো দেখতে পাচ্ছেন মাফিনগুলো, তো এটা একটু ঠান্ডা হতে দিতে হবে, তারপর আমরা এটা খাবারের জন্য রেডি হয়ে যাবে। তো একটু ঠান্ডা করে দেখে নিচ্ছি আসলে কীরকম হয়েছে ভিতরটা। তো 2 মিনিট পর আমরা মাফিনগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে লেগে না থাকে। মাফিন এখন আমরা উঠাবো, তো দেখতেই পাচ্ছেন সুন্দর ফুলে উঠেছে। তো এখন পরিবেশনের পালা। তো আমরা আইসিং সুগার দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। আর সেই সাথে 1 কাপ চা বা কফি, এছাড়া আসলে মাফিন চলে না। তো আসুন দেখা যাক একটা ভেঙে ভিতরটা কীরকম। দেখতেই পাচ্ছেন আশা করা যায় দেখতে যেরকম, স্বাদও এর থেকে কোনো অংশে কম হবে না। তো ট্রাই করুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর আমাদের ভিডিও শেয়ার করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।